রাশিয়াকে এবার ড্রোন নির্মাণে সহায়তা করছে ইরান। জুলাইয়ে বেলারুশে যাচ্ছে পুতিনের পারমাণবিক অস্ত্র। ক্যারিবিয়ানে চীনের গুপ্তচর ঘাঁটি থাকার কথা অস্বীকার করল যুক্তরাষ্ট্র কিউবা। শুধু ইউক্রেন নয়, নিরাপত্তা পরিষদকে আরবসহ বৈশ্বিক সংকটের দিকে নজর দিতে বলল আরব লীগ। নিজস্ব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইউক্রেন। ইউক্রেনের দক্ষিণ অঞ্চলে চলছে তুমুল লড়াই, পাল্টা আক্রমণ নিয়ে নীরব কিয়েভ। সবশেষে জানবেন চীন রাশিয়ার স্বপ্ন ব্রিক্স মার্কিন দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। রাশিয়াকে ড্রোন নির্মাণে সহায়তা করছে ইরান। যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে যে ইরান সরকার মস্কোর কাছে একটি ড্রোন প্রস্তুত প্লান্ট নির্মাণে রাশিয়াকে সহায়তা করছে। রাশিয়া ও ইরানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার প্রেক্ষাপটে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। হোয়াইট হাউসে শুক্রবার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কির্বি মার্কিন গোয়েন্দাদের উদ্ধৃতি দিয়ে এই বিবৃতিতে বলেন, ইরান ওই প্লান্টের জন্য বস্তুগত সহায়তা দিচ্ছে, আগামী বছরের শুরুতেই প্লান্টটি কার্যক্রম শুরু করতে পারবে। যুক্তরাষ্ট্র আরও দাবি করে যে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ায় শত শত ড্রোন পাঠিয়েছে ইরান। কির্বি শুক্রবারের বিবৃতিতে আরও বলেন, কিয়েভে হামলা চালাতে এবং ইউক্রেনের লোকজনকে ভীত করতে ইরানি ড্রোন ব্যবহার করছে রাশিয়া। মনে হচ্ছে যে রাশিয়া ইরান সামরিক অংশীদারিত্ব আরও জোরদার হচ্ছে। তিনি বলেন, রাশিয়ার অভ্যন্তরে ইরানি ড্রোন উৎপাদনে ইরানের সাথে রাশিয়া কাজ করাতে আমরা উদ্বিগ্ন। তিনি বলেন, মার্কিন গোয়েন্দারা প্রমাণ পেয়েছে যে মস্কো থেকে কয়েকশো মাইল দূরে অবস্থিত আলাবোগা স্পেশাল ইকোনমিক জোনে ওই প্লান্টটি নির্মাণ করা হচ্ছে। তবে ইউক্রেনে ইরানি ড্রোন ব্যবহারের কথা অস্বীকার করে আসছে রাশিয়া। রাশিয়া জানিয়েছে ইরান তাদের কাছে ড্রোন পাঠিয়েছে, তবে তা 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন হামলার আগে। কিন্তু যুক্তরাষ্ট্র অভিযোগ করছে যে ইরান অব্যাহতভাবে রাশিয়ায় ড্রোন পাঠিয়ে যাচ্ছে। শুক্রবারও কির্বি ওই অভিযোগ পুনরাবৃত্তি করেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কি মনে করেন, রাশিয়াকে ড্রোন সহায়তা দিয়ে ইরান সঠিক কাজ করছে কি না, তা অবশ্যই কমেন্টে জানাবেন। জুলাইয়ে বেলারুশে যাচ্ছে পুতিনের পারমাণবিক অস্ত্র। এখন পর্যন্ত যুদ্ধে প্রতিপক্ষকে আঘাত হানতে কেবলমাত্র যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্রের ব্যবহার করেছে। আগামী 7 থেকে 8 জুলাইয়ের মধ্যে বিশেষ অস্ত্র ভাণ্ডার প্রস্তুত হয়ে যাবে। তারপরে রাশিয়া প্রতিবেশী দেশ বেলারুশে কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েন শুরু করবে বলে শুক্রবার জানিয়েছেন খোদ ভ্লাদিমির পুতিন। সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর এই প্রথম রাশিয়া নিজ ভূখণ্ডের বাইরে কোথাও পরমাণু অস্ত্র মোতায়েন করতে যাচ্ছে। পরমাণু অস্ত্রে বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ রাশিয়া গত বছর ফেব্রুয়ারিতে প্রতিবেশী ইউক্রেনে আগ্রাসন শুরু করে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় যুদ্ধে পরিণত হয়েছে। শুক্রবার পুতিন বলেন, যুক্তরাষ্ট্র এবং তাদের পশ্চিমা মিত্ররা রাশিয়াকে মাথানত করতে বাধ্য করতে ইউক্রেনে ক্রমাগত অস্ত্র সরবরাহ করে এই প্রক্সি ওয়ারের বিস্তার ঘটিয়ে চলেছে। গত মার্চে পুতিন প্রথম ঘোষণা দিয়েছিলেন তিনি মিত্রদেশ বেলারুশে কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েন করতে চান। ন্যাটো জোটের নেতৃত্বে থাকা দেশগুলো বলেছে কিয়েভ যতদিন চায় ততদিন তারা ইউক্রেনকে সমর্থন এবং নিজেদের প্রতিরক্ষায় প্রয়োজনীয় সামরিক সহায়তা প্রদান করে যাবে। সোচিতে কৃষ্ণসাগরের পারে পুতিনের গ্রীষ্মকালীন অবকাশ যাপন ভবনে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে পরমাণু অস্ত্র মোতায়েনের পরিকল্পনা নিয়ে আলোচনার সময় পুতিন বলেন, সব কিছু পরিকল্পনা মাফিকই চলছে। ক্যারিবিয়া দ্বীপপুঞ্জে চীনের গুপ্তচর ঘাঁটি অস্বীকার করল যুক্তরাষ্ট্র কিউবা। ক্যারিবিয়ান অঞ্চলে চীন গুপ্তচর ঘাঁটি তৈরি করেছে জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল। সেখানে বলা হয়, বেইজিং এবং হাবানা ক্যারিবিয়ানে চীনা গুপ্তচর ঘাঁটি প্রতিষ্ঠায় একটি গোপন চুক্তিতে একমত হয়েছে, যা দক্ষিণ পূর্ব যুক্তরাষ্ট্র জুড়ে নজরদারি কার্যক্রম চালাতে ব্যবহৃত হতে পারে। তবে যুক্তরাষ্ট্র কিউবা এই প্রতিবেদনকে মিথ্যা দাবি করে তা প্রত্যাখ্যান করেছে। কিউবার উপপররাষ্ট্রমন্ত্রী কার্লোস ফার্নান্দেস ডি কসিও সাংবাদিকদের বলেছেন, কিউবা চীনের সুবিধার্থে এমন একটি কার্যক্রমের আয়োজন করবে এটি হতে পারে না। ওই প্রতিবেদনকে তিনি জঘন্য, মিথ্যা এবং ভিত্তিহীন হিসাবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ল্যাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে সব ধরনের বিদেশি সামরিক উপস্থিতি প্রত্যাখ্যান করে কিউবা। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি ঘটনাটি অস্বীকার করে বলেন, আমি সেই প্রেস রিপোর্ট দেখেছি, এটি সঠিক নয়। আমরা এই প্রশাসনের প্রথম দিক থেকেই বিশ্বজুড়ে চীনের প্রভাব কার্যকলাপ সম্পর্কে উদ্বিগ্ন ছিলাম, বিশেষ করে এই অঞ্চলে। আমরা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি। পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইডারও জার্নালের প্রতিবেদনটিকে ভুল বলেছেন। তিনি বলেন, চীন ও কিউবার কোনো ধরনের স্পাই স্টেশন তৈরির বিষয়ে আমরা জানি না, কারণ দেশ দুটির বিষয়ে আমরা ক্রমাগত পর্যবেক্ষণ করছি।
শুধু ইউক্রেন নয়, নিরাপত্তা পরিষদকে আরব সব বৈশ্বিক সংকটের দিকে নজর দিতে হবে। বর্তমানে অশান্ত পৃথিবীতে কেবল ইউক্রেনকে অগ্রাধিকার না দিয়ে ইয়েমেন, সিরিয়া, সোমালিয়া, সুদান সহ অন্যান্য অঞ্চলের বৈশ্বিক সংঘাত ও এর কারণে সৃষ্ট মানবিক সংকটের দিকে নজর দিতে হবে। গতকাল আরব লীগের পক্ষ থেকে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রতি এমন আহ্বান জানানো হয়। আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত নিরাপত্তা কাউন্সিলের সদস্যদের লক্ষ্য করে বলেন, বিশ্ব এখনই খুব জটিল একটি সময় পার করছে। এই সময় বিশ্বজুড়ে রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক উত্তেজনা দেখা গেছে। একই সঙ্গে বিশ্ব বড় বড় শক্তিগুলোর মেরুকরণও দেখেছে। এটি বিশ্বকে একটি পারমাণবিক সংঘাতের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। আবুল ঘেইত বলেন, এর ফলে বিশ্বের সন্ত্রাসবাদ, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তিগত অগ্রগতির কারণে সৃষ্ট প্রতিবন্ধকতা এবং গণবিধ্বংসী অস্ত্রের বিস্তারের মতো আধুনিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা কঠিন হয়ে যাচ্ছে। নিরাপত্তা পরিষদের চলতি জুন মাসের সভাপতি সংযুক্ত আরব আমিরাত কর্তৃক আয়োজিত একটি কাউন্সিল সভায় আবুল ঘেইত এই সব মন্তব্য করেন। আঞ্চলিক নিরাপত্তা এবং মানবিক চ্যালেঞ্জ সহ বিভিন্ন ইস্যুতে জাতিসংঘ ও আরব লীগের যৌথ কার্যক্রম বাড়ানোর উপায় নিয়ে সভায় আলোচনা হয়। নিজস্ব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইউক্রেন। ইউক্রেন নিজস্ব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির একটি প্রকল্পে বিনিয়োগ করছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী অলেক্সি রেজনিকভ। ইউক্রেনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনরায় শুরু করার সুযোগ আছে কিনা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য দেন। ইউক্রেনের মন্ত্রী ব্যাখ্যা করেন, ইউক্রেনের নিজস্ব 1000 কিলোমিটার বা তার বেশি দূরত্বের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষেত্রে ভালো সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আমাদের একটি অনুমোদিত ক্ষেপণাস্ত্র কর্মসূচি রয়েছে। বাজেট থেকে এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে অর্থ বরাদ্দ হয়েছে। এই ক্ষেপণাস্ত্রের উৎপাদনও শতভাগ ইউক্রেন থেকে যোগান দেওয়া যাবে। এই সময় রেজনিকভ ইউক্রেনীয় নেপচুন অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র প্রকল্পের উদাহরণ টানেন, যার আঘাতে রাশিয়ান ক্রুজার মস্কোভা ডুবে গিয়েছিল। তিনি বলেন, ইউক্রেনের পশ্চিমা অংশীদাররা প্রায়শই নতুন যে কোনো অস্ত্র সরবরাহ করতে দ্বিধা করে, কারণ তারা পরবর্তী স্তরের ঝুঁকি সম্পর্কে সতর্ক। রেজনিকভ বলেন, মস্কোভাকে ডুবিয়ে দেওয়ার আগে ইউক্রেন পশ্চিমাদের কাছে হারপুন অ্যান্টিশিপ মিসাইল দিতে অনুরোধ করেছিল, যা দিয়ে ওডেসা উপকূল ও বন্দর কেন্দ্রগুলো রক্ষা করার কথা ছিল। কিন্তু যখন আমরা নেপচুন অ্যান্টিশিপ মিসাইল দিয়ে মস্কোভাকে আঘাত করি, ঠিক এক সপ্তাহ পরেই হারপুন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, মস্কো থেকে ইউক্রেনীয় সীমান্তের দূরত্ব প্রায় 480 কিলোমিটার, সুতরাং পশ্চিমাদের কাছে আমাদের দাবি ছিল অন্তত 500 কিলোমিটার দূরে আঘাত হানতে পারে এমন একটি অস্ত্র আমাদের দেওয়া হোক। এই ধরনের অস্ত্রই কিয়েভের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইউক্রেনের দক্ষিণ অঞ্চলে তুমুল লড়াই, পাল্টা আক্রমণ নিয়ে নীরব কিয়েভ। ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে তুমুল লড়াইয়ের কথা জানিয়েছে রাশিয়া। শুক্রবার রণক্ষেত্রে এই লড়াই হয় বলে দাবি করেছে মস্কো। তবে দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা আক্রমণ নিয়ে নিরাপত্তা বজায় রেখেছে কিয়েভ। রণক্ষেত্রে থেকে স্বতন্ত্রভাবে খবর সংগ্রহ করা প্রায় অসম্ভব বলে জানিয়েছে রয়টার্স। ফলে ইউক্রেনের আক্রমণের তীব্রতা বা মাত্রা কেমন বা রাশিয়ার প্রতিরক্ষা রেখা ভেদ করতে সক্ষম হয়েছে কিনা তা নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না। ইউক্রেনের পাল্টা আক্রমণে কয়েক হাজার প্রশিক্ষিত সেনা অংশগ্রহণ করার কথা, যাদের অস্ত্র এবং প্রশিক্ষণ দিয়েছে পশ্চিমারা। গত কয়েক মাস ধরে প্রতিরক্ষার প্রস্তুতি নেওয়া রাশিয়া বলছে, চলতি সপ্তাহে শুরু থেকে ইউক্রেনের হামলা প্রতিহত করতে যাচ্ছে কিয়েভ। কিয়েভ এখনও বলেনি তাদের আক্রমণ শুরু হয়েছে। রুশপন্থী সামরিক ব্লগাররা শুক্রবার জাফরিজিয়া রণক্ষেত্রে তুমুল লড়াইয়ের কথা উল্লেখ করেছেন। ওরিখিব শহরের কাছাকাছি অঞ্চলে ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়াকে সংযুক্তকারী একটি স্থল সংযোগের মাঝামাঝিতে এই লড়াই হয়। এই স্থল সংযোগকে ইউক্রেনের একটি সম্ভাব্য প্রধান নিশানা হিসাবে মনে করা হচ্ছে। আক্রমণের সময় ইউক্রেন সাধারণ সাংবাদিকদের রণক্ষেত্র থেকে সংবাদ সংগ্রহের অনুমতি দেয় না। চীন রাশিয়ার স্বপ্ন ব্রিক্স মার্কিন দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে ব্রিক্স অর্থনৈতিক জোটে যোগদানের জন্য বিশ্বব্যাপী দেশগুলোর মধ্যে আগ্রহ একটি নতুন ভূরাজনৈতিক শক্তি হিসাবে এর ক্রমবর্ধমান প্রভাবকে প্রদর্শন করছে এবং পশ্চিমার নেতৃত্বাধীন আর্থিক ব্যবস্থাকে চ্যালেঞ্জে ফেলে দিয়েছে। ডেজান শিরা অ্যান্ড অ্যাসোসিয়েটসের চেয়ারম্যান ক্রিস ডেভেনশায়ার এলিস নিউজউইককে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেছেন, এর মূল চালিকা শক্তি হল এই সামগ্রিক বিশ্বাস যে যুক্তরাষ্ট্র তার বৈদেশিক নীতিতে একই সাথে অবিশ্বস্ত এবং উদ্যত্ত হয়ে উঠেছে। তিনি বলেন, সাম্প্রতিক মার্কিন ঋণের সুদ এবং নিষেধাজ্ঞার ঝুঁকিগুলো চড়া হয়ে উঠেছে। যে দেশগুলির সাথে এটি একমত নয় তাদের শাস্তি দেওয়ার জন্য আন্তর্জাতিক ব্যবস্থা ব্যবহার করেছে এবং এটিকে সমর্থন এবং ন্যায়সঙ্গত করার জন্য G7 কে ব্যবহার করছে বলে প্রতীয়মান হয়েছে, যা এটি অন্য ক্ষেত্রেও করে থাকে।
চড়া মার্কিন সুদের ঋণ বিতর্ক প্রেসিডেন্ট জো বাইডেনকে কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান এবং যুক্তরাজ্যের নেতাদের সাথে হিরোশিমায় গত মাসের শেষের দিকে G7 সম্মেলন ও তার এশিয়া সফর সংক্ষিপ্ত করতে বাধ্য করে। তবে যেখানে এই প্রভাবশালী জোটটি শুধুমাত্র একটি শক্তিশালী ঐক্য প্রদর্শনীর চেষ্টা করেছে, সেখানে গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার 5টি মূল ব্রিক্স সদস্যের শীর্ষস্থানীয় কূটনৈতিকদের আরেকটি বৈঠক বিশ্বব্যাপী আগ্রহ অর্জন করেছে। এলিস বলেন, অন্যান্য দেশগুলি এই ধরনের আচরণে উদ্বিগ্ন হতে শুরু করেছে। অস্থিতিশীল ঋণের স্তর এবং একটি আদেশভিত্তিক নেতৃত্ব এবং বৈশ্বিক অর্থনৈতিক আরোপ যা কেবলমাত্র অন্য সবার স্বার্থের পরিবর্তে যুক্তরাষ্ট্র এবং এর নিকট মিত্রদের সেবা দেয় বলে মনে করা হয়। আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, মধ্য এশিয়া এবং মধ্যপ্রাচ্যের পাশাপাশি চীন ও রাশিয়া থেকে শুরু করে বিশ্বব্যাপী বহু রাষ্ট্র যুক্তরাষ্ট্রকে একটি দায়িত্বশীল বিশ্ব নেতা হিসেবে বিশ্বাস করা বন্ধ করে দিয়েছে। বিগত দশকগুলিতে যখন যুক্তরাষ্ট্র বা পশ্চিম ইউরোপীয় দেশগুলো বিশ্বায়নের কথা বলেছে, তারা সার্বজনীন স্বার্থের কথা বলেছে। তবে 2007 সালের আর্থিক সংকট থেকে এই ধারণার প্রকাশ ঘটেছে যে তারা বৈশ্বিক স্বার্থের নামে আসলে তাদের নিজস্ব সংকীর্ণ স্বার্থ উদ্ধার করছে। যদিও ওয়াশিংটনের একটি ক্রমবর্ধমান পক্ষ বিশ্বব্যাপী ডলারবিহীন লেনদেনের আহ্বানগুলিতে শঙ্কা প্রকাশ করেছে, যা মার্কিন নিষেধাজ্ঞার কার্যকারিতা আরও সীমাবদ্ধ করতে পারে, যুক্তরাষ্ট্র এখনও সরাসরি ব্রিক্সের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেনি। ট্রাই কন্টিনেন্টাল ইনস্টিটিউট ফর সোশ্যাল রিসার্চের নির্বাহী পরিচালক বিজয় প্রসাদ বলেন, বহুজাতিক নেতৃত্বের মডেল ব্রিক্সের বিস্তারের সাথে সেখানে কোনো পরিবর্তন চলছে এবং যুক্তরাষ্ট্রকে ব্রিক্স প্রকল্পের প্রতিদ্বন্দ্বিতা না করে বরং এই নতুন প্রকল্পের সাথে সমঝোতা করতে হতে পারে।